হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য খড়কুটো সিরিয়ালের আপডেট নিয়ে গুনগুন তার ড্যাডিকে জিজ্ঞাসা করে তুমি যদি সত্যি কথা না বলো তাহলে কিন্তু আমি পরীক্ষা দিতে যাব না এই কাজটা করো না গুনগুন মা তুমি আমাকে এতটুকু বিশ্বাস করতে পারছো না কি করে বিশ্বাস করব ড্যাডি তুমিও যেমন মিথ্যে কথা বলো না তেমন এই ক্রেজিটাও মিথ্যে কথা বলে না তাই ক্রেজিটার ওপর তো আমাকে বিশ্বাস করতেই হবে ও বারবার বলছে আমার ড্যাডি পাল্টিবাজ আমার ড্যাডি হচ্ছে গটাপ করেছে তো আমাকে সবটা তো জানতে হবে সৌজন্য সবাইকে সবটা খুলে বলে বলে জানো তো গুনগুন তোমার ড্যাডি আমাকে বলেছিল যে আমার মেয়ে অবিশ্বাসটা সহ্য করতে পারে না ওকে যদি কেউ অবিশ্বাস করেছে তাহলে তার কাছ থেকে আপনি আপনি দূরে সরে যায় এখন তুমি দেখো কিভাবে গুনগুনকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেবে সেই জেদের আগে আমার বাড়িতে চলে এসে গুনগুন মন দিয়ে লেখাপড়া করবে তারপরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে আমার স্বপ্নটা পূরণ করবে আর তার জন্যই তোমার বাবা আমার সাথে মিলে এই গটাপটা করেছে কিন্তু এখন উনি স্বীকার করতে চাইছেন না তুমি বিশ্বাস করো গুনগুন আমি এক বর্ণ মিথ্যে কথা বলছি না কি বলছে কি কৌশিক বাবু সৌজন্য ও তো কখনো মিথ্যে বলে না তার মানে আপনি এই সমস্ত কথা বলেছেন দেখো গুনগুন আমি হাত জোর করছি তুমি পরীক্ষাটা দিতে চলো মা দেরি হয়ে যাবে তুমি পরীক্ষা দিয়ে আসার পরে আমার না হয় বিচার সালিশ করো এখন তুমি আমাকে ছেড়ে দাও তুমি সৌজন্যের সাথে চলে যাও পরীক্ষা দিতে আমি যাবো নয় ক্রেজির সাথে আমি তোমার সাথে যাব ডাড়ি সৌজন্য রেগে যায় বলে আজকে তুমি আমার সাথে না গেলে আর কোনোদিনও তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না এই বলে সৌজন্য চলে যেতে লাগে পটকা বৌদি সবাই ডাকে যেই সৌজন্য তুমি কোথায় যাচ্ছ গুনগুন তোমার সাথে পরীক্ষা দিতে যাবে এরপরে গুনগুন সৌজন্যকে বলে যে কি ব্যাপার চোখের মাথা খেয়েছো নাকি দেখতে তো পাচ্ছ আমি তোমার সাথে যাব। তাহলে একটু দাঁড়ানো যাচ্ছে না এরপরে সৌজন্য খুশি সৌজন্য গুনগুন দুজনেই চলে যায় পরীক্ষা দিতে এরপরে পরীক্ষা দিয়ে যখন ফিরে আসে পটকা বলে কী ব্যাপার সৌজন্য তোমাকে তো আমি অনেকবার ফোন করেছি কই ফোনটা তো রিসিভ করলে না কোথায় ছিলে আর গুনগুনকে কোথায় পেলে তুমি আমরা ভাবছিলাম যে কৌশিকবাবু যাবে গুনগুনকে আনতে নাকি তুমি যাবে তাই আমরা চিন্তা করছিলাম একবার বলে দিলেই হয়ে তো আমি তো জানি না আমি পরীক্ষার হলে গিয়েছিলাম পরীক্ষা দিলাম তিন ঘন্টা বের হয়ে এসে দেখি যে ক্রেজিটা বাইরেই বসে রয়েছে আমার জন্য অপেক্ষা করছে তাই ড্যাডি আসেনি ওর সাথে আমি চলে এলাম কী বলছো কি সৌজন্য আমি বই কিনতে গিয়েছিলাম কিছু আমি আমার ইনস্টিটিউশনে আজকে যেতে পারিনি তার মানে তুই তোর কাজের জায়গা কামাই করলি এটা কিন্তু ঠিক করিস নেই পটকা আমি কিন্তু বলিনি একবারও যে তুমি তোমার কাজ কামাই করে আমাকে পরীক্ষার হলে পৌঁছে দিতে যাও তোমাদের মধ্যে কেউ একজন যেতে পারতো ড্যাডিও যাওয়ার জন্য তো এসেছিলো কিন্তু সৌজন্য সাথে না গেলে মন খারাপ করবে বলেই আমি গেলাম তবে এর দায় যেন আমার ঘরে এসে না পড়ে তোমাকে কেউ দায় দিয়েছে গুনগুন তোমার পরীক্ষা আর একটা বাকি রয়েছে কালকে তুমি এই বাড়ি থেকে পরীক্ষা দেবে আমি আর থাকবো না এখন আমাকে ড্যাডির বাড়িতে ফিরে যেতেই হবে আমি পরীক্ষার পরে তো ফিরে যেতেই চেয়েছিলাম আমি ড্যাডিকে একটা ফোন করছি তুমি একবার কেন একশোবার তোমার ড্যাডিকে ফোন করো কিন্তু তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না কালকে আগে তুমি ভালো করে পরীক্ষাটা দেবে শেষ তারপরে তুমি তোমার ড্যাডির বাড়িতে গিয়ে থাকতে পারবে ওই বাড়িতে একটা দোযোগ সেটা তুমি জানো না কী বলছো কী সব কিছু তুমি তার মানে এতদিন আমি ওখানে ছিলাম তুমি আমাকে এইভাবে কেন অপমান করছো ওই বাড়িটা আমার ড্যাডির বাড়ি তুমি এইভাবে বলতে পারো না ঠিক আছে আমি কিছুই বলছি না এরই মধ্যে তিননি চলে আসে কি ব্যাপার তুমি এখানে হ্যাঁ আমি একটা ফর্ম সই করতে এখানে চলে এসেছি আর সৌজন্যদা তোমার কাছ থেকে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তুমি কি ফর্মটা ক্যারি করছো তো কি করব তোমার যাওয়ার সাথে আমার যাওয়াটা যে যুক্ত এখন তুমি না গেলে আমি তো কোনোভাবেই যেতে পারবো না গুনগুন রেগে যায় বলে কী ব্যাপার তোমাকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে তিনি দিদি তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে কি না তুমি কি বললে যেতেও পারে নাও পারে এখন শুনছি তোমাদের দুজনের একসাথে যাওয়ার কথা তো মিথ্যেটা বলার কি প্রয়োজন ছিল আমি কোনো মিথ্যে বলিনি তিনি যাচ্ছে নিজের যোগ্যতায় ও যদি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যায় নিজে অ্যাপ্লাই করে তাহলে তো আমার করার কিছু নেই সেটাই তো দেখো তিনি দিদি তুমি এ বাড়িতে কোনো কারণ ছাড়া এবার এসেছো ঠিকই এরপরে তোমার কাছে অনেক কারণ থাকবে এই বাড়িতে আসার বরঞ্চ তুমি এই বাড়িতেই থাকতে পারবে কি বলছে ও ওর মাথাটা কি সম্পূর্ণ খারাপ হয়ে গেছে দেখো আমি তোমাদের দু বোনের মাঝখানে পড়তে চাই না তোমাদের মধ্যে তো বোনের সম্পর্ক তাই তোমরা কে কি বলবে সেই দায় তো আমি নিতে পারবো না তবে তুমি ফর্মটা নিয়ে এসেছো আমার সিগনেচার করার জন্য দেখো সৌজন্য দা তো আমি কি করব। আজকেই তো লাস্ট ডেট ফর্মে সই করার জন্য কিন্তু তোমার তো কোনো কিছু মনেই নেই তাই আমি বাধ্য হয়ে চলে এলাম ওটা কিসের ফর্ম আমি জানতে পারি হ্যাঁ আমার বিদেশে যাওয়ার ফর্ম আমি যে বিদেশে যাব সেটা কনফার্ম করে আমি জানিয়ে দিচ্ছি আমার অফিসে সেটাই হচ্ছে এর প্রমাণ দেখো দা কালকে কিন্তু এগারোটার সময় ভিসা অফিসে তোমার অ্যাপার্টমেন্ট রয়েছে সেখানে তোমাকে যেতে হবে তুমি না গেলে আমাকে সব কাজ করতে হবে তোমার মনে থাকবে তো আর দেখো কালকে কি তোমার গুনগুনকে পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার কোনো প্রসেসিং রয়েছে তাহলে আমাকে সব কাজ করতে হবে আর তুমি যদি গুনগুনকে কালকে না নিয়ে যাও তুমি কিন্তু গিয়ে সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে পারো তুমি তো জানো ভিসার বিষয়ে অনেকটা সময় লেগে যায় পটকা রেগে যায় বলে আমাদের সৌজন্য এতটাও ইনসেন্সিবল নয় যে ওর কোনো কিছু মনে থাকবে না কালকে যদি ভিসার কোনো কিছু করার প্রয়োজন হয় তাহলে সৌজন্য করবে সেটার জন্য গুনগুনকে নিয়ে যাবে কি যাবে না সেই কৈফত তোমাকে দেবে না আমি সেটা জানতেও চাইনি আমি ওদের ব্যক্তিগত স্পেসে কেনই বা ঢুকতে যাবো ঢুকতে যাবে কি ঢুকেই তো পড়েছ একটু একটু করে বারবার ঢুকে যাচ্ছ আর সৌজন্য গুনগুনের সম্পর্ক খারাপ করছো সেটা তুমি বুঝতে পারছো না গুনগুনে তো এমনিতেই মাথাটা খারাপ আমি আর কি বলবো সম্পর্কে আমার কিছু বলার নেই তবে আপনাদেরকে বলতে পারি সৌজন্য দাকে বিদেশে যেতে দিন ওনার কেরিয়ারটা অনেক ভালো হবে বিদেশে যাওয়াটা ওনার জন্য খুব জরুরি এর আগেও অনেকবার বিদেশে যাওয়ার অফার এসেছে কিন্তু সৌজন্য দা রিফিউজ করে দিয়েছে এবার বিদেশে যাওয়াটা ওনার খুব জরুরি সেটা করলে ওনার কেরিয়ার আরও অনেক বেশি প্রশস্ত হবে পটকাও রেগে যায় বলে দেখো এটা আমাদের বা পারিবারিক বিষয় আর সৌজন্য কালকে তো তুই জ্যাঠা জ্যাঠাইয়ের সাথে কথা বললি কই জ্যাঠাইকে তো সরাসরি বললি না যে তুই বিদেশে সত্যিই চলে যাবি তার জন্য তোর সমস্ত প্রসেসিং তুই শুরু করে দিয়েছিস কেন বললি আমার যাওয়ার কোনো ঠিক ঠিকানা ছিল না তাই বলতে পারিনি আর কখন ঠিক করলি কালকে রাত্রে আমি মন স্থির করে নিয়েছি যে আমি বিদেশে চলে যাব। এখানে আর থাকবো না তাই তো ফর্মে এখন পর্যন্ত সই করিনি তবে আজকে সইটা করেই দেব। তিনি খুশি হয়ে যায় তিনি সৌজন্যকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে নানাভাবে পরিবারের লোককে বোঝানোর চেষ্টা করছে যে সৌজন্য এই বাড়ি ছেড়ে বিদেশে গেলেই তার কেরিয়ারটা বেশি ভালো হবে সেটা শুনে পটকা এবং বাড়ির সবাই রেগে যায় তিননির উপরে যে দেখো তুমি পিয়নকে দিয়ে এই কাগজটা আনলেই তো পারতেই তোমার নিজের আসার কোনো প্রয়োজনটা ছিল না তাও তুমি এসেছো ভালো কথা তবে আমাদের ফ্যামিলিগত বিষয়ে তুমি একদম কথা বলতে যেও না সৌজন্য বিদেশে যাবে কি যাবে না সেটা আমাদের সাথে এখনও পরামর্শও করেনি তাহলেও কি করে সই করতে পারে তার মানে কী সৌজন্যদা তুমি তোমার নিজের জীবনে কাজের জায়গায় ব্যক্তিগত সিদ্ধান্ত নেবে সেটাও তোমার বাড়ির লোকের সাথে আলাপ আলোচনা করে নিতে হবে তোমার পরিবারের মানুষগুলো বুঝি এরকমই দেখো তিনি আমার বিষয়ে এত কিছু ভাবার তোমার কোনো প্রয়োজন নেই বুঝতে পেরেছ আমি যেতে চেয়েছি আমি যাব এরপরে গুনগুনকে খাবার খেতে বলে বড়মা। বলে তুমি তো পরীক্ষা দিয়ে এসেছো খাবারটা খেয়ে নাও গুনগুন আমি তোমার জন্য আম এবং দুধ নিয়ে এসেছি এখন ঠান্ডা ঠান্ডা খাবার খেতে হবে পরীক্ষা দিয়ে এসেছো মাথা ঠান্ডা রাখতেই হবে আমি এসব খাই না হ্যাঁ ভালো জিনিস তো তুমি একদমই খাবে না তবে পরীক্ষা ভালো দেওয়ার স্বার্থে তোমাকে বলছি যে খাবারটা খেয়ে নাও আমি খাবো না বললাম তো এরপরে চিৎকার দিয়ে ওঠে গুনগুন সৌজন্যের উপরে বলে আমি এক্ষুনি ডাডিকে ফোন করব। আর আমি বাড়ি চলে যাব। এখানে আমি কোনো মতেই থাকবো না দেখলে তো সৌজন্যদা তোমার বউয়ের মাথাটা পুরো খারাপ হয়ে গেছে তুমি বিদেশে যাবে আমার সাথে সেটা ভেবে আরও বেশি করে মাথাটা নষ্ট হয়ে গেছে দেখো গুনগুনের মাথাটা ভাগ্যিস খারাপ তা না হলে তোমার মতো ভেতরে ভেতরে ফালা ফালা হয়ে যেত ভালোবাসা না পর যন্ত্রণা বুকের মধ্যে বয়ে বিয়ে বয়ে নিয়ে অনেকটা কষ্ট গুনগুনকে পেতে হতো সেই কষ্টটা গুনগুন পাচ্ছে না এর থেকে ভালো আর কি হতে পারে গুনগুন আমাদের বাড়ির বউ ও সব সময় এই বাড়িরই বউ থাকবে বুঝতে পেরেছো তুমি আর তোমাকে বলছি যখন তখন এই বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই আমরা তো রয়েছি সৌজন্যের সাথে আমরা আগে আলাপ আলোচনা করব। তারপরে এই ফর্মে সৌজন্য সই করবে গুনগুন রেগে বাপের বাড়ি আবারও চলে যেতে চায় সৌজন্য পথ আটকে দেয় বলে না তোমার কোনোভাবেই যাওয়া চলবে না তুমি সবগুলো পরীক্ষা দিয়েছ লাস্টের পরীক্ষাটা তোমাকে খুব ভালো করে দিতে হবে তারপরে তুমি তোমার ড্যাডির বাড়িতে যাও না জাহান্নামে নামে যাও সেটা তোমার ব্যাপার তার মানে আমার কিছু হয়ে গেলেও তোমার কিছু যায় আসবে না তাই না তার জন্য তুমি এত বড় কথা বলছো তিনি সৌজন্য এবং গুনগুনের মান অভিমান দেখছে কারণ তিন্নির জন্যই তো আজকে এত কিছু ঘটছে বাড়ি শুদ্ধ সবাই অবাক হয়ে যায় যখন শুনতে পারে যে তিননি আবারও অ্যাসিস্ট্যান্ট হয়ে সৌজন্য যাচ্ছে বিদেশে গুনগুন যেখানে যেতে পারছে না সেখানে তিননি যাচ্ছে গুনগুনকে নিয়ে যাওয়ার কথা বাড়ির লোক বলেছিল সৌজন্যকে কিন্তু সৌজন্য নিতে রাজি হয়নি আর আজকে গুনগুনের বোন তিননি যে সৌজন্যকে ভালোবাসে তার সাথে সৌজন্য যাচ্ছে এই সব কিছু নিয়ে গুনগুনের খুবই মনে মনে রাগ ক্ষোভ এবং জেদ উঠে গেছে কোনোভাবেই সৌজন্য গুনগুনকে থামাতে পারছে না তাহলে এবার গুনগুনকে আবারও নিজের ড্যাডির বাড়িতে চলে যাবে কি হতে চলেছে খড়কুটো সিরিয়ালের পরবর্তী টুইস্টে গুনগুন চিৎকার দিল সৌজন্যকে তিনি বিদেশে নিয়ে যেতে জোড়াজুরি করলেন সৌজন্যর কেরিয়ার সম্পর্কে সৌজন্য খুব ভালো করে জানে সেখানে তিনি এখন মাথা গলাতে শুরু করে দিয়েছে সৌজন্যর অ্যাসিস্ট্যান্ট হয়ে সৌজন্য ব্যক্তিগত জীবনে দখল দিচ্ছে এমনকি সৌজন্যকে বিদেশে নিয়ে যেতে পারলেই গুনগুল এবং সৌজন্য অনেকটা দূরে থাকবে সেই চেষ্টাই তিনি করছে গুনগুন কোনো কিছু না বুঝে সবটা নিয়ে মনের মধ্যে অনেকটা কষ্ট তাই সে আবারও ড্যাডির কাছে ফিরে যেতে চাইছে সেখানে থেকেই বাকি পরীক্ষাটা দেবে কিন্তু সৌজন্য জিতে দেবে না তাহলে এবার গুনগুন কি করে আটকাবে সৌজন্যর বিদেশে যাওয়া পরিবারের সবাই কেউ চায় না সৌজন্য বিদেশে যাক আর সৌজন্যও মন থেকে চায় না কিন্তু এখন কি করবে পরিবারের সবাই এবং গুনগুন মেলে সে সবটা জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন